ভিউয়ার্স সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আসলে যারা বর্তমানে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সিসিপি যারা আসলে কর্মরত আছে তাদের জন্য আজকের ভিডিওতে একটি দারুণ সুখবর থাকছে আমরা সিসিপির ওয়েবসাইটে এই মুহূর্তে প্রবেশ করেছি আমরা এখানে মন নোটিশে যদি ক্লিক করি এখানে সিসিপির একটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা দেখতে পাব অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সিসিপির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আমরা আসলে চিঠিটা একটু ডাউনলোড করে দেখব চিঠির মধ্যে আসলে কী আছে চিঠিটি গত উনত্রিশ ডিসেম্বর দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে ইস্যু হয়েছে সিসিপির ওয়েবসাইটে আমরা উক্ত চিঠিটি পেয়েছি এখানে চিঠির মূল বিষয় হচ্ছে বর্তমানে যারা সিসিপে কর্মরত আছে রিসার্চ টিচার্স থেকে শুরু করে আরও বিভিন্ন পদে যারা নিয়োজিত আছে তাদের যে প্রজেক্ট এটার মেয়াদ আরও এক বছর বর্ধিত করেছে আপনারা জানেন সেসিফে যারা জব করে এগুলো কিন্তু আসলে পারমানেন্ট কোনো জব নয় সেসিফের অধিকাংশ পোস্টগুলোই আসলে এটা একটা প্রজেক্ট অর্থাৎ একটা প্রকল্প তো এই প্রকল্পগুলো আসলে শেষ হয় আবার নতুন করে শুরু হয় তো যারা বর্তমানে রিসোর্স টিচার হিসাবে নিয়োজিত আছেন এবং সিসিফের বিভিন্ন পদে যারা কর্মরত আছেন তাদের জন্য একটি সুখবর যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সিসিফ মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সিটিটি আপনাদের সাথে আমি একটি শেয়ার করছি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সিসিফ বাস্তবায়ন মেয়াদ একত্রিশ ডিসেম্বর দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল অর্থাৎ সিসিফে যারা কর্মরত ছিলেন তাদের প্রজেক্টের মেয়াদ দুই সাল পর্যন্ত ছিল তো ইতোমধ্যে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই প্রোগ্রামের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে লোন ক্লোজিং তারিখ আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশ পর্যন্ত বর্ধিতকরণের সম্মতি জ্ঞাপন করেছে অর্থাৎ এই প্রজেক্টগুলির মেয়াদ দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ছিল কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট যে ব্যাঙ্ক তাদের এই লোন ক্লোজিংয়ের তারিখটা বর্ধিত করার একটা সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত এই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় হতে প্রোগ্রামের বাস্তবায়নকাল এক বছর বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় সম্মতির জন্য প্রক্রিয়াধীন আছে এখন প্রক্রিয়াধীন থাকলে আপনারা চিন্তিত হবেন আপনি নিশ্চিত এটা নেন যে এক বছর এটা বর্ধিত হবেই হবে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে শীঘ্রই মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রোগ্রামের মেয়াদ বৃদ্ধির আদেশ জারি করা হবে সম্মতি অবশ্যই আসবে এর আগেও আমরা দেখেছি যে প্রজেক্টগুলো আসলে একদম ক্লোজ হয় না ওই মেয়াদ শেষের দিকে এসে আবার বৃদ্ধি হয় এমত অবস্থায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সি অধীনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে সশ দপ্তরে যথারীতি দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ প্রদান করা হল অর্থাৎ বর্তমানে যারা সি নিয়োজিত আছে তারা অনেকেই হয়তো এটা জেনে গেছে যে আসলে তাদের প্রজেক্টের মেয়াদ ডিসেম্বরেই শেষ হচ্ছে কিন্তু তারাদের এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হবে অর্থাৎ তারা নিশ্চিন্তে আরও এক বছর সিসিভির অধীনে কর্মরত থাকতে পারবে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে সে সকলে ভালো থাকুন